নমস্কার, হট ক্যাফে দ্য আল্টিমেট প্রোডাকশনস নিবেদিত অফ টাইম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি অনুশ্রী। আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। জানি মনটা একটু খারাপ আমাদের সকলেরই, কারণ এই যে লকডাউন, এবং একটু আগেই যেটা নিউজে দেখলাম যে লকডাউন আরো 2 সপ্তাহ বেড়ে গেল। কিছু করার নেই, সুস্থ থাকতে গেলে, ভবিষ্যৎটাকে মজবুত করতে গেলে তো এইটুকু বিধিনিষেধ আমাদেরকে মেনে চলতেই হবে। তবে কুছ পরোয়া নেই, সঙ্গে যখন আছে হট ক্যাফে, এবং হট ক্যাফের আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে একটা বিষয় গ্যারান্টি দিতেই পারি যে আগামী 1 ঘন্টা আপনাদের দারুণ জমে কাটবে। কারণ আমাদের এখনকার যিনি সঙ্গী রয়েছেন, যিনি আমাদের গান শোনাবেন, গল্প করবেন, আড্ডা করবেন, দুজন রয়েছেন। আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গেই রয়েছেন সঙ্গীত শিল্পী গিটারিস্ট রাহুল নন্দী। রাহুলকে অনেক অনেক স্বাগত। এবং অন্যদিকে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। উদয় দাকেও অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই উদয় দা এবং রাহুল দুজনের কাছ থেকে যেটা জানতে চাইবো যে কেমন কাটছে এই যে লকডাউন, সবসময় বাড়িতে আমরা গৃহবন্দী, এই গৃহবন্দী সময়টা কেমন কাটছে? হ্যাঁ রাহুল, আমি বলি প্লিজ, বলাটা যেহেতু আপনার থেকেই শেখা অনেকটা, তাহলে আপনি বলুন। আসলে কালকে সত্যজিৎ রায়ের জন্মদিন, শতবর্ষের সূচনা। এখানে না মানে নিজেকে ওই দৃশ্যটার সঙ্গে একদম একাত্ম করে ফেলছি, যে ওই দুঃখ কিসে হয়ের যে অবস্থাটা ছিল, প্রাসাদেতে বন্দি রওয়া বড় দায়, একবার ত্যাজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায় তবে রাজা শান্তি পায়, কিন্তু সেই শান্তি পাওয়ার উপায় আপাতত নেই, এটাই দুঃখ। এবং এই লকডাউনের ব্যাপারটাও কি মনে হচ্ছে জানো তো রাহুল বা ঔষধী, ছোটবেলায় যে মানে যেটা হতো ছোটবেলায় লুকোচুরি খেলতাম যখন, তোরা হয়তো খেলেছো, তখন ওই 1 থেকে 100 গুনতাম, এবং বদমাইশ যারা মানে বন্ধু বান্ধব ছিল, দুষ্টু বন্ধু যারা, তারা কি করতো, তারা ঠিক পাশেই লুকিয়ে থাকতো, এবং আমি চোখটা খুলে রেডি হওয়া মাত্রই পেছন থেকে আর একটা কিল মেরে বলতো ধাপ্পা, সুতরাং আবার 1 থেকে শুরু করতে হতো। এই লকডাউনের ব্যাপারটা সেরকম হচ্ছে, গুনে যেতে যাচ্ছি আবার চলে আসছে। সেইটাই, কিন্তু কিছু তো করার নেই, হাত পা বাঁধা আমাদের। এবার রাহুলের কাছ থেকে জানবো, রাহুলের কেমন কাটছে গৃহবন্দী জীবন? আমার একটাই থিওরি, জীবন যখন যেমন, সেটা জীবনই শিখিয়েছে। কিন্তু বন্দি দশায় আমাদের একটা ডিফারেন্স, যারা আমরা প্রবাসী তারা অফকোর্স পরিবারকে তো মিস করি, মিস করছি, তারা কেমন আছে, কিভাবে আছে, তাদের কতটা কনভিনিয়েন্স হচ্ছে বা কতটা হচ্ছে না, সেটা নিয়ে সবাই বলি। যেটা যেভাবে আমাদের দিন কাটছে সেটা একেবারেই ল্যাপটপের সামনে, কারণ আমরা মানে ইনফ্যাক্ট আমি, আমার ওয়াইফ, প্রত্যেকেই আমরা আইটি কর্মচারী, তো ফলত আমাদের কাছে তো প্রোডাকশন শব্দটা খুব ভার্চুয়াল, মানে প্রোডাকশন শব্দটা ভার্চুয়াল, তো উই আর ট্রাইং টু প্রোডিউস এভরিথিং আউট অফ হোম, তো সেটা একটা নতুন অভিজ্ঞতা, কারণ আমি আমার আমার ওয়াইফ কিছুটা অভ্যস্ত হলেও আমি একেবারেই অভ্যস্ত নই বাড়ি থেকে কাজ করে পুরো ব্যাপারটা মানে জীবনের সঙ্গে জড়িয়ে নিতে। আমার তো প্রথম বেশ 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 সময়ই লেগেছে ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে, কারণ আমি যেরকম কথা হচ্ছিল আর কি, জীবনের প্রথমটা নিজের পরিজন, তারপরে স্টেজ, তারপরে চাকরি, এবং সমস্ত ক্ষেত্রেই আমার সঙ্গে হিউম্যান ইন্টারঅ্যাকশনটা খুব বেশি ছিল। এবং একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভাবে মনে হয়, আমার সঙ্গে নিশ্চয়ই আপনারা বা তোমরাও একমত হবে, যে এই লকডাউন কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিল, তাই না? অনেক 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 কিছুর সঙ্গে আমি আরেকটা শব্দ যোগ করব, অনেক নতুন কিছু নতুন ভাবে ভাবতে শেখালো। একদমই তাই, যেটা 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 তুমি আমি বা আমরা বা আমরা আমরা প্রত্যেকে ভাবতাম যে পারবো না, পেরে উঠবো না মানিয়ে নিতে, আমরা এখন অনায়াসে সেটা মানিয়ে নিচ্ছি। একদমই তাই। তো চলো, সমস্ত দুঃখ ভুলে আমাদেরকে পজিটিভ থাকতে হবে, এবং এই পজিটিভ থাকার একমাত্র পন্থা হচ্ছে গান। আমার মনে হয় গান ভীষণ ভাবে বা ভীষণ ভাবে মেডিসিনের কাজ করে মনকে ভালো রাখার জন্য। তো একটা গান হোক, কিভাবে শুরু করবে বলো, কি কি ধরনের গান দিয়ে? আচ্ছা, এখানে না আমি একটা কথা বলি, মানে এখানে যে মানুষটার সঙ্গে আজকে আমরা ভার্চুয়ালি আড্ডা দিচ্ছি, তার সঙ্গে আমার জীবনের অনেকগুলো ফেজ অনেক রকম ভাবে কেটেছে, হয়তো তারও
মানে আমরা সেটা আলোচনা করেই থাকি। ইনফ্যাক্ট উদয়দা যখন এই এই লাইফটা ফেসবুকে পাবলিশ করলেন, সেখানেও লিখেছেন যে যে অনেক বছরের সঙ্গী, অনেক রকম ভালো থাকা, ভালো না থাকা, ভালো থাকতে চেষ্টা করার সঙ্গী। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে একটু কথাও ছিল না, মানিয়ে জীবনকে মানিয়ে নেয়া, মানিয়ে নেওয়ার আরেকটা অর্থ হতে পারে জীবনকে নতুনভাবে দেখা, জীবনের নতুন মোড়ে নতুনভাবে জীবনকে দেখা, অভিযোগ না করে। তো এই অভিযোগ না করে জীবনটাকে দেখা, জীবনকে জীবনের থেকে শেখা, উপলব্ধি করা, আবার জীবনকে জীবনের মতো করেই একটা জীবন ফিরিয়ে দেয়া, এটার অনেকটাই আমার উদয়দার কাছ থেকে শেখা। মানে এই সঙ্গটা আমি না করতে পারলে আমার হয়তো এই প্র্যাকটিসটা অনেকটাই কম হয়ে যেত জীবন। তো সেটা আমার একটা একটা লঙ্গার স্প্যানে সেটা হয়েছে, সেটা এখনো চলছে যদিও ভার্চুয়ালি। রাহুলের সঙ্গে উদয়দার যে এত ভালো এই বন্ডিং কিভাবে শুরু হলো, কিভাবে দুজনের বন্ধুত্ব, তারপরে আমি আমার মতে রাহুল, এটা অনুশ্রী যারা আছেন, যারা দেখছেন, তারা সকলের জন্যই এই আমার মানে রাহুলের সঙ্গে আলাপ আমার যতদূর মনে আছে, রাহুল যদি ভুল হয় বলে দিও, মেট্রোতে আছে, আপনি কি উদয় বন্দ্যোপাধ্যায়? বললাম যে হ্যাঁ। তারপর বললো যে আরে আরে আপনি কি বলছেন, মানে ও তখন রাহুলের মানে ও চিরকালই গান ভালোবাসা যে চাপল্যটা সেটাতেই, আরে আরে জানেন আপনার এই গানটা, সেটা বলে যে এ চোখ ছুটে যায় যে গানটা, সেটা আমার একজন ছাত্র কাছ থেকে রাহুল শিখেছিল, শিখে আমার কাছে সেই উচ্ছ্বাসটা বেরিয়ে গেছিল, রাহুল সেটা দিয়েই শুরু করে। আমি উদয়দা আমি এই গানটাই শোনাচ্ছি, এক্স্যাক্টলি আমার মনে হয় শুরুয়াতের গানটা এটাই হওয়া উচিত এবং আজকের জন্য খুব রেলেভেন্ট। এটা উদয়দারই কম্পোজিশন অনুশ্রী, এটা শুনে দেখো কেমন লাগে। চোখ ছুটে যায় স্বপ্নের ঠিকানায়, যেখানে কল্পনার আলবে যেন কৃষ্ণ কোলি সেই মেয়ে, এসে দু চোখ জড়িয়ে আবেশ জড়িয়ে কাছে ডাকে মিষ্টি ইশারায়। এ চোখ ছুটে যায় স্বপ্নের ঠিকানায়, যেখানে কল্পনার আলবে যেন কৃষ্ণ কোলি সেই মেয়ে, এসে দু চোখ জড়িয়ে আবেশ ছড়িয়ে কাছে ডাকে মিষ্টি ইশারায়। উপসীমন জুড়ে তখন জাল বনে কার স্বপ্ন হাতছানি, রূপসীমেই ভেঙে গেলেই ঘুম তাকে খোঁজা বৃথা হয় রানী। ও হো হো উপসীমন জুড়ে তখন জাল বনে কার স্বপ্ন হাতছানি, রূপসীমেই ভেঙে গেলেই ঘুম তাকে খোঁজা বৃথা হয় রানী। তবু ছেড়া ছেড়া সেই স্বপ্ন উড়ে জুড়ে জুড়ে নিরুদ্দেশে মন যায় এসে উড়ে 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 আরেকবার উদয় গান না, উড়ে উড়ে নিরুদ্দেশে মন যায় দেশে মন যায়, তো উড়ে উড়ে বুকে বুকে পুষে রাখি অযথা কেন যে কাছে অযথা কেন কি আশা। এরপর একটা জিনিস ছিল, নিরে গরে গান সারি দা নিরে সারি দা বামা গরে গরে সা। এ চোখ ছুটে যায় স্বপ্নের ঠিকানা, এই উপসী মন জুড়ে কখন জাল বনে কার স্বপ্ন হাতছানি, উপসী নেই ভেঙে গেলেই ঘুম তাকে বৃথা তাকে খোঁজা বৃথা হয় রানী। এই থেকে আমার উদয়দা এটা দু চোখ ভরিয়ে, কিন্তু দু চোখ জড়িয়ে নয় ভরিয়ে, দু চোখ ভরিয়ে আবেশ ছড়িয়ে। হ্যাঁ জীবনের অনেক আগেই হয়েছে, এখন বোধ হয় প্রায় 40, তো তাই বোধ হয় কানের সমস্যা বা মেমোরিটাও ফেল করছে। মেমোরিকে আলসে হতে দিও না, মেমোরিকে আলসে হতে দেবো না, ঠিক না? তো হ্যাঁ শুনি, যে এই যে তোমাদের প্রথমে একটু বলো যে এই যে তুমি সারাক্ষণ এই যে 24/7 এই যে কাজ করা, এই যে আইটি সেক্টরে থেকে গান বাজনা, দুটোকে ব্যালেন্স করছো কি করে? এবং কলকাতা থেকে এত দূরে যেখানে রয়েছো, সেখানে থেকে দুটোকে চালিয়ে নিয়ে যাওয়া তো সহজ কথা নয়।
আমার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে গান জীবনের সঙ্গেই আসে, মানে এই যে 24/7 এর কথাটা বললে, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা একটা পপুলার ফ্রেজ, 24/7 অ্যাভেলেবিলিটি অফ 24/7। তো 24/7 যখন, যেমন আমি কাজের কাছে সঁপেছি নিজেকে, তেমনি আমার ওই যাপনে গান আমার সঙ্গে ওই 24/7ই থাকে। মানে যখন আমি খুব ক্রুশিয়াল মিটিংয়ে, খুব স্ট্রেসফুল ডে, তার মধ্যে থেকেও প্র্যাকটিস, রেয়াজ, পুরোটাই মাথায় চলে, মাথায় মনে। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখা ভালো, আমার কাছে কিন্তু মানে এই এই মানুষটা যে মানে উদয়দার কাছে একটা এক্সাম্পল, কারণ উদয়দাও কিন্তু বাই প্রফেশন একজন মানে গভর্নমেন্ট সার্ভেন্ট, মানে উনি কিন্তু সরকারি কর্মচারী, চাকুরিজীবী। তো তার মধ্যেই তার ক্রিয়েটিভিটি এবং তার যে এই মানে আমরা যে যেভাবেই চাকরির ক্ষেত্রে মানে জড়িয়ে, আমরা তো প্রত্যেকেই আনসারেবল। তো সেই সেই উত্তর দেয়াকালীন বা উত্তর দিতে গিয়ে কোনোভাবেই গান বাজনাটা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। হ্যাঁ, আর সেভাবেই চলছে এবং সেভাবেই বোধহয় চলবে, চালিয়ে নিয়ে যাও। একদমই তাই, মনে যদি জোর থাকে আমার মনে হয় কোনো কিছুই মানে কঠিন নয়, ইচ্ছে থাকাটাই হচ্ছে আসল কথা। একদম একদম। তো উদয়দা, এর পরে কি শোনাবেন আপনি? আমি আপনার কিছু অভিজ্ঞতাতেও আসব, আপনার জীবনের অভিজ্ঞতা, কিভাবে আপনার হাত থেকে এত ছাত্রছাত্রী বেরিয়েছে তাদের কথাও শুনবো, কিন্তু যদি আরেকটা গান আমাদেরকে উপহার দেন। হ্যাঁ রাহুল, আমি হাত একটু দাও, সি শার্প দাও তো। আচ্ছা, এই গানটা একটু অপ্রচলিত গান, রেকর্ড হয়নি গানটা, বুঝতে পারবে মানে গান কি করে উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ, একটু কানে লাগছে। যে ব্যথা না বলা জমে থাকে বোবা অনুভবে, যে পথ না ছাড়া ডাকে ভুলে যাওয়া শৈশবে, স্বপ্নে ছবি আঁকে যে নদী, ভালো হতো চেনা যেত তাকে যদি। যে ব্যথা না বলা জমে থাকে বোবা অনুভবে, যে পথ না চলা ডাকে ভুলে যাওয়া শৈশবে, স্বপ্নে ছবি আঁকে যে নদী, ভালো হতো চেনা যেত তাকে যদি। যে কথা যায় না কানে শোনা, চুপি চুপি তারি জ্বলবো না, যে কথা যায় না কানে শোনা, চুপি চুপি তারি জ্বলবো না, ভাষাহীন সংলাপে কবিতার উত্তাপে সে কথারই খোঁজ নিরবধি, ভালো হতো পড়া যেত তাকে যদি। এইটুকুনি থাক। এইরকম হয় মানে গান কিভাবে তৈরি হয়, যে জায়গা যেখানটা যায়নি সেই সেইটাই আমার গান, জীবনের যে জায়গাটা অনাবিষ্কৃত সেটাই আমার গান। সত্যি আমরা দেখবেন যেটা পেয়ে গেছি পেয়ে গেছি, যেটা পাইনি সবসময় আমাদের আকাঙ্ক্ষা তার প্রতি থাকে, কেন পেলাম না তার পেছনে হাতছানি, তার পেছনেই ছুটে মরি আমরা। তো এবার যে রাহুলের কাছে যাই, রাহুল গান শয়নে স্বপ্নে জাগরণে যখন যে অবস্থাতেই থাকো গান ছাড়া বাঁচা যাবে না, তাই তো? একদমই, মানে আমার ক্ষেত্রে তো এটা এটা বেশ বুঝি। আমার তো গান বাজনার শুরুয়াতটা বাড়ি থেকে, মায়ের জন্যই। তো আমার মা তখন খুব একটা কথা বলতো যে যত বড় হবি তত এই ব্যাপারটা আরো আরো বেশি বুঝবি যে কতটা এটা নিজের এবং এবং এ স্বাদের ভাগ হবে না আর কি, ব্যাপারটা এরকম। এবং এবং চাইলেও আমার এই অনুভূতিটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বা প্রেজেন্ট করতে পারবো না, গিফট করতে পারবো না। এটা এখানে বোধহয় আমরা প্রত্যেকে অপারক, মানে এই ভালো লাগাটুকু
আর জীবনে এই আসল ভালো লাগাগুলো তো খুব কম, মানে খুব মানে হয়তো সারা জীবন, মানে আমি এটা খুব গুণী মানুষদের কাছেই শুনেছি যে সারা জীবনে কয়েক মানে কয়েক হাজার প্রোগ্রাম করার পর হয়তো তার মনে পড়ে যে একটা প্রোগ্রামে একটুখানি জায়গা একটু ভালো গান হয়েছিল, এই অনুভূতিটা এতটাই প্রিশিয়াস। এবং প্রকৃত শিল্পী বোধহয় এনারাই, এবং তাই জন্যই বোধহয় এত মানে গোল্ডেন মেমোরিজ আমাদের রয়েছে, এত স্বর্ণযুগের গান, এবং যে গান কোনোদিনও পুরনো হয় না। তো এবার কি গান শুনবো বলো? কলকাতায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কি কোনো গান হতে পারে? আচ্ছা আমি একটা মজা করছি, আমি কলকাতায় যখন বৃষ্টি হলোই আমি একটা রবীন্দ্রনাথের গান গাইছি, হ্যাঁ, চারটে লাইন, এবং সেই সেই গানের সঙ্গেও উদয়দার আমার জড়িয়ে থাকা আছে উদয়দার গানের একটা সৃষ্টি দিয়ে। তো উদয়দা আপনি আশা করি বুঝতে পারছেন, আমি গানটা শুরু করছি, তারপরে আপনি গান, তারপরে আপনার টুকু আপনি, ঠিক আছে, অনুশ্রী এই গানটা শুনে দেখুন। ওই যে কথা হচ্ছিল না প্রাণের সঞ্চারণ খুঁজে পাওয়া, সেখান থেকে একটা গান গাই, বুঝলি? আমাদের তো ওই ধার করার একটা বিশাল জায়গা রবীন্দ্রনাথ, একদম, তাকে ছাড়া জীবনে চলো। পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি, নূতন মেঘের ঘূর্ণিমান পানি যে আবার এসেছে আশার আকাশ যে আসে বৃষ্টির সুবাস বাতাস বে আবার এসেছে অনুশ্রী, এটা এই গানটা যে জায়গা থেকে তৈরি আবার এসেছে আসার গানটা তোমার দাদরার গান, তাই তো, তিন ছন্দে যাচ্ছে। এবার আকাশবাণীর ওই যে সমস্ত সময় গান জড়িয়ে থাকা, আমি আমার অফিস কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আকাশবাণীতে একটা রেকর্ডিং ছিল, ছোট্ট করে গিয়ে আবার চলে আসবো এরকম ব্যাপার, গেছি কাঠফাটা রোদ্দুর, একদম কাঠফাটা রোদ্দুর, শহর পুড়ছে একদম, সেইখানে গান গাইতে গেলাম, স্টুডিওর মধ্যে তো ঢুকে অন্যরকম কৃত্রিম ঠান্ডা সমস্ত কিছু, এবং আমার রেকর্ডিংটা হওয়ার পর আমি দেখলাম যে কোনো একটা স্টুডিও থেকে কোন রবীন্দ্রসঙ্গীত শিল্পী একদম রাবীন্দ্রিক যে চাল সেরকম ভাবে গাইছেন, এটা আবার এসেছে আষাঢ় হচ্ছে কোথা থেকে, তো আমার মাথাতে ওই যে কোমল গাটা এসে পড়া ওইটা গিয়ে মাথায় রইল। তারপরে বাইরে বেরিয়ে একটা 78 বাই 1 ধরলাম, এবং তখন আকাশ একদম নিকশ কালো হয়ে গেছে, দুপুর দুটো কিন্তু তখন, এবং সেইখান থেকে যখন বাসে উঠলাম, বাস আসছে লেনিন সরণির মুখে, যখন তখন বৃষ্টি আস্তে আস্তে ফোটায় ফোটায় থেকে ঝরঝর করে নেমে গেছে, এবং আমার মনে হচ্ছে ওই যে ধুলো পড়া সমস্ত বাড়িগুলো পরপর পরপর সেগুলো দেখছি বৃষ্টির জল পেয়ে হঠাৎ করে গেল, মনে হচ্ছে বিকেলবেলা পাত্রপক্ষ দেখতে আসবে, তার জন্য শেষ মুহূর্তে স্নান করে প্রসাধনে বসবে আমাদের এই বুড়ি শহরটা, কিশোরীর মতো, একদম কিশোরীর মতো। সেইখান থেকে গানটা তৈরি হলো, মানে গানটা নেমে এলো খাতায় বৃষ্টির মতোই, সেটা সাত মাত্রা হয়ে গেছিল। দুপুর দুটোয় হঠাৎ আকাশের মুখ ভার, ভিজে হাওয়া সোদা মাটি, উড়ু উড়ু মন মিয়া মোল্লা, বুঝা যায় আবার এসেছে আশা, আবার এসেছে আশা, তারপর যাচ্ছে টাপুর টুপুর থেকে ঝিরিঝিরি ঝরঝর, কখন কিশোরী হয়ে যায় বুড়ি শহর, টাপুর টুপুর থেকে
ঝিরি ঝিরি ঝড় ঝড় কখন কিশোরী হয়ে যায় বুড়ি শহর, গান ক্যানভাস সুর তুলি দিয়ে, গান ক্যানভাসে সুর তুলি দিয়ে লিখে রাখি জল ছবিতা, বোঝা যায় আবার এসেছে আশা, আবার এসেছে আশা। এই সাধারণ দেখো একটা জিনিস মনে হয় না, আমরা গান শুনি, গান গুনগুন করে গাই, আমরা যারা গান গাইতে পারি না, আমরা যারা তথাকথিত বাথরুম সিঙ্গার, আমি নিজের কথাই বলছি, তো একটা গান তৈরির পেছনে যে এত গল্প থাকে, এত সৃষ্টি থাকে, সে সমস্ত কিছু মানে আপনাদের সম্মুখীন হতে পারার আজকে সুযোগ হয়েছে হট ক্যাফের জন্য বলে এগুলো আমরা জানতে পারছি। সত্যি কত অজানা তথ্য থাকে একটা গানকে ঘিরে, তাই না? এবং গানের পেছনে অনেক মুখ থাকে জানো তো অনুশ্রী, রাহুলের বলতাম যে একটা গানের পেছনে অনেক মুখ, জীবনের অনেক অধ্যায়। আমি যখন আমার গানের ডায়েরি গুলো খুলে বসি এবং তার তলায় ডেট লেখা থাকে, এটা এই তারিখে এখানে লেখা, এরকম ব্যাপার, সেটা দিয়ে গেলেই আমার নিজের জীবনটা একটা মানে ছোট্ট একটা ছায়া ছবির মতো আবার ফিরে আসে। এবং ওই যে বললাম অনেক মুখ থাকে, কোন গানটা কাকে নিয়ে লেখে, এরকম হয়েছে যে একটা গান শুনে অনেক পরে, যে সেই সময় সে খুব কাছাকাছি কেউ, তাকে গানটা শোনাতে, আহা কি ভালো গানটা, তারপরে প্রশ্ন হচ্ছে এটা কাকে নিয়ে লিখেছো, না বলতে হবে গানটা কাকে নিয়ে লিখেছো, মানে বুঝতে পারছো অনেক সমস্যা আছে কোন গানের পেছনে কোন মুখ, সেটা বললে আবার গৃহশান্তি বিঘ্নিত হয়ে যাবে। এই ধরনের আরো একটা গান কি আমরা পাবো? কেন না, আচ্ছা এবারে একটু ধরনটা ঠিক বদলাই ভাবি যে জ্ঞানবাবুর, তুমি একটা জ্ঞানবাবুর গান করতে পারো, কারণ জ্ঞানবাবুর জন্মদিন একদম পরেই। আচ্ছা এটা খুব হ্যাঁ তোমার পছন্দের জিনিস, অবশ্যই পছন্দের। আচ্ছা এটা খুব বড় গুরু দায়িত্ব দিলেন দাদা, আমি কতটা জাস্টিস করতে পারবো জানি না, তবে আমি আমার মতো করে চেষ্টা করছি। আচ্ছা আমার এই জ্ঞানবাবুর গান মানে মান্না দে করো অবশ্যই, আজকে মান্না দে, তুমি একটা মান্না দের গানও এটা পড়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও সঙ্গে গলা মেলাবো। শিওর, তাহলে আমি প্রথমে যে গানটা গাইছি সেটা পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কম্পোজিশন, মানে উনি উনি গুরু গুরু মহাগুরু, মানে বহু কিছু উনি আমাদের শিখিয়ে গেছেন। তো আমার মা শিখতেন তারই এক সুযোগ্য ছাত্র পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, তো এই গান আমার মায়ের ওনার কাছ থেকে শেখা আর আমার মায়ের কাছ থেকে আমার শেখা, তো বোধ হয় যোগসূত্রটা একটু বেশ বেশ ডিপ রুটেড, তো আমি সেটা গাইছি একটু আমার মতো করে। আমি যাই সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, তোমায় চেয়ে সারা বেলা কাটলো নিয়ে সুরের খেলা, এবার আমার গানের ভেলা, এবার আমার গানের ভেলা, তোমার চরণ কুলে ভিড়াই, তোমায় শুনে যাই আমি সুরে সুরে, ওগো তোমায় শুনে যাই নাই বা পেলাম, নাই বা পেলাম দরস তোমার গানে গানে, যদি তোমায় পাই
শুনে যাই আমি সুরে সুরে ওগো তোমায় শুনে যাই। শুনেছিলাম তো আমি সেই শুনে একটু নিজের মতো করে চেষ্টা করছি, এটা আমার দুঃসাহস এবং আমার ধৃষ্টতা, অপরাধ মানে ক্ষমা করবেন প্রত্যেককেই বলছি দাদা আপনিও। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছ দিতে এর হৃদয় ভরে, কণাটুকু তার আমি শোধিতে পারি, ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা। সেদিন তুমি আমারে বোঝালে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদো না কেঁদো না। তো সেদিন আমার বোঝারে যখন খবরটা পেলাম যে লকডাউন আবার 2 সপ্তাহ বেড়ে গেছে, সত্যি মুখটা খুব ভার হয়ে গেছিল, কিন্তু এই গানগুলো শুনে আবার যেন মনে হচ্ছে চার্জড হয়ে গেলাম। থ্যাংক ইউ। আমার মনে হয় যারা এখন আমাদের ফেসবুকে আমাদের যারা বন্ধুরা দেখছে তাদেরও খুব খুব ভালো লাগছে এবং তারাও আজকে সন্ধ্যাটাকে দারুণ ভাবে উপভোগ করছেন। তো আমি একটু তোমাদের সেই বন্ডিং এর জায়গাটায় আসি। মেট্রোতে তো প্রথম দেখা এবং সেখান থেকে আলাপ শুরু, তারপর কি হলো, কিভাবে আজ এই জায়গায় এলো? অনুশ্রী, আলাপ শুরুটা তো জেনারেলি মিষ্টি নিদেন পক্ষে কলকাতায় চপ মুড়ি বা একটা এক কাপ চা দিয়ে হতে পারে, কিন্তু কিন্তু উদয়দার সাথে আমার আলাপ, আমি থাকি শ্যামনগরে, আমার বাড়ি শ্যামনগরে, উদয়দার বাড়ি সোদপুর, উদয়দা নর্মালি ব্যারাকপুর লোকাল ধরতেন, তো দমদম থেকে বেরিয়ে এসে সেই ব্যারাকপুর লোকাল ধরা সেটা একটা যুদ্ধের মতো, মানে সেটা জীবন মানে সেটা জীবন যুদ্ধের একটা পার্ট, মানে হঠাৎ করে সেই মানে প্রত্যেকেই আমরা আমরা যারা কলকাতা মানে কলকাতায় গিয়ে থাকি তারা প্রত্যেকেই জানি নিচ থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে ওঠা ব্যারাকপুর লোকাল ঢুকছে, তো আমরা ওই উদয়দার সঙ্গে সেই নেমে দৌড়ে দৌড়ে উঠে 1 নম্বরে ব্যারাকপুর লোকাল ঢুকলো, উঠে পড়লাম। উদয়দা আমাকে প্রথম ট্রেন থেকে কিনে মুখ শুদ্ধি খাইয়েছিলেন, সেই মনে পড়ে ট্রেনে সেই এটা কিন্তু আমাদের বাংলার হেরিটেজ শেষ দিক গরমকাল, মানে উদয়দা ওই ওরকমই নিজের জগতে থাকতে থাকতে মেট্রোয় বসে আসছিলেন, মুখ শুদ্ধি খাওয়া হলো, মুখ শুদ্ধি খেয়ে আমি সোদপুরে নেমে পড়লাম। নেমে পড়ে উদয়দার একটা 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 সেই লিকার চা খাওয়ার জায়গা ছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, মনে পড়ে উদয়দা? আমি ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো সেখানে সেখানে আর নিচে আমি বলি আর নিচে সেখানে দারুণ যে তুমি মনে করিয়ে দিলে, ভদ্রলোকের দোকান জয়ন্তদার দোকান, জয়ন্তদার দোকানের সামনে প্রচন্ড ভিড় হয়ে যেত এবং যখন এরকম বৃষ্টি হতো তখন তো ট্রেন এসে সমস্ত লোকেরা স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিত, তারপর আর একটা ট্রেন আসতো, কেউ বাড়ি যেতে পারতো না। এরকম জায়গায় চা খেতাম বন্ধুদের সাথে, একবার দারুণ হয়েছিল, একটা চলমান পাপসে পামসে খুব সমস্যায় পড়েছিলাম, কারণ বৃষ্টির মধ্যে হঠাৎ পায়ে কাদা লেগে আছে, কেন মনে হলো যেখানে একটা পাপস থাকতে পারে, এই ধারণাটা থেকে হঠাৎ করে পায়ে নিচে একটা পাপসে পামসে পাপসটা মরে উঠলো, আমি তখন নিজেকে বলেছিলাম ট্রেন এসেছিল নিঃশব্দ চরণে, কারণ
আমরা এক ঘন্টার উপর দাঁড়িয়ে ছিলাম, ওই এক ঘন্টার স্প্যানে প্রচুর ট্রেন চলে গেছে। আমি কিন্তু আমার জগতে উদাদার সঙ্গে কানেক্টেড ছিলাম, কখন ট্রেন এসছে, কখন নিজে নেমে চলে গেছে, এবং প্ল্যাটফর্মে যখন ট্রেন ঢোকে তখন কিন্তু তারা সশব্দে ঢোকে। প্ল্যাটফর্ম থেকে যখন লোক মানুষেরা নেমে বেরিয়ে যান, তারও একটা নিজস্ব শব্দ আছে, গতির শব্দটা সেই ভয়ানক। আমাকে সেদিন কোনো শব্দই কাবু করতে পারেনি, এবং আমি কিন্তু আজও সেই একইভাবেই কানেক্টেড। হ্যাঁ, এবং তারপরে রাহুলকে, রাহুল জুনিয়র বলে, রাহুল আমার সাথে ওরকম ভাবে আমার গান ভালো লাগা, আমার গানের প্রতি মুগ্ধতাতেও আমার কাছে এলো। এবং তারপর রাহুল গিটারটা যেন আমার সঙ্গে, রাহুল তখন অনেক অনুষ্ঠানে আলোতে বাজাবে একটা গান। আমি রাহুলের গিটারের প্রসঙ্গে আসবো, তবে আর একটা গান প্লিজ। এই গানটা তোমার, আজকে মে দিবস তো, মহান মে দিবস, এই মহান কথাটা বলতে হয়, এগুলো কিছু রিচুয়াল রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে দুর্ভাগ্যজনক ভাবে। তো এই যে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, এগুলো বলতে হতো একটা সময়, এখনো হয়তো অনেকে বলেন, কিন্তু সেগুলো কথার কথা হয়ে গেছে কিনা সে নিয়ে দ্বন্দ্বটা থেকেই যায়। ব্যক্তিগতভাবে আমিও স্বপ্নচারী, স্বপ্নে বিশ্বাস করি, সেই জন্য স্বপ্নভঙ্গের বেদনাটা খুব কষ্ট দেয়। সেই জায়গা থেকে একটা গান তৈরি হয়েছিল, সেটাই গাইছি, তো অন্যরকম গান কোথাও গাওয়া হয় না কখনো। চলতে 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 দেখো একদিন, পথের শেষে লোক কথার দেশে পৌঁছে যাবে। চলতে 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 দেখো একদিন, পথের শেষে লোক কথার দেশে পৌঁছে যাবে। ধরা দেবে অচেনা সুখ জীবনের অদেখা মুখ, ধরা দেবে অচেনা সুখ জীবনের অদেখা মুখ, বুক ভরা আশা নিয়ে পায়ে পায়ে আমি নিয়ে হেঁটে চলো। চলতে 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 দেখো একদিন, পথের শেষে রূপ কথার দেশে পৌঁছে যাবে। কেটে গেল কত রাত, চলে গেল কত ভোর, আজও ভাষা পেল না কোনো স্বপ্নের অক্ষর। কেটে গেল কত রাত, চলে গেল কত ভোর, আজ চেনা হলো না কোনো স্বপ্নের অক্ষর। মিথ্যে মিছিল তবু চলে শেষহীন, সবকিছু বদলে যায় শুধু বদলায় না দিন। দিন বদলের নিভে আসা ভালোবাসা তবু বলে চলতে 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 দেখো একদিন, পথের শেষে রূপ কথার দেশে পৌঁছে যাবে। সঞ্চারিতা শোনা মানে এই গানটা তো এইটুকুনি শুনলে মনে হবে যে একটা হতাশার গান, কিন্তু হতাশা তো শেষ কথা হতে পারে না। এটার মাঝখানটা লিখেছিলাম যে চলতে চলতে চেনা কত অলি গলি বাঁক, হোক পড়ন্ত বেলা তবু মন চলন্ত থাক, ঠিক কি না রাহুল? একদম, মানে এই সঞ্চারী প্রসঙ্গ উঠলো দাদা, মানে অবশ্যই আমি একটা জিনিস মানে সবাই এটা জানেন, কিন্তু আমি তবু একটু খুব গর্ব করে বলি যে উদয়দার কম্পোজিশন গুলো মানে আসলে বাংলা গানে তো সঞ্চারী মানে মানে বহু বছর ধরে বহু 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 কাল ধরে প্রাণ সঞ্চারক হিসেবে থাক মানে তার উপস্থিতি থাকতো, হঠাৎ করেই সেই প্রাণ মানে প্রাণ সঞ্চারকের একটা অদ্ভুত অনুপস্থিতি আমরা লক্ষ্য করতাম ঘটনাচক্রে। উদয়দার মোস্ট অফ দ্য কম্পোজিশনস, আমি যদি ভুল না করি উদয়দা আমাকে কারেক্ট মি ইফ আই এম রং, অধিকাংশ কম্পোজিশন কিন্তু খুব সিগনিফিকেন্টলি এই সঞ্চারী জায়গাটা বহন করে থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রে উদয়দার বক্তব্যের একটা একটা খুব ক্রিস্প রিপ্রেজেন্টেশন টু দ্য অডিয়েন্স সেটা উদয়দার সঞ্চারী দিয়ে করে থাকেন। মানে এই প্র্যাকটিসটা উদয়দা কনসিয়াসলি করেছেন না এটা হয়েই যায় আমি জানি না, তবে আমি এরকম মানে প্রচুর গানের সঞ্চারী বলতে পারি যেটা যার জন্য হয়তো গানটার মানুষের জীবনে বেঁচে থাকা, মানুষের মধ্যে বেঁচে থাকা। হ্যাঁ, সেটা যদি বন্ধু হওয়া হতে পারে, সেটা ঢেউ বসে ঢেউ যায় হতে পারে, সেটা অনেক অনেক গান, অনেক গান।
একদমই তাই। এবং আমি একটু এবার রাহুলের গিটারের প্রসঙ্গে আসি। এই রাহুল, আমরা যতদূর জানি যে তুমি প্রচুর কিংবদন্তি শিল্পীদের সঙ্গে স্টেজ পারফর্ম করেছো, শেয়ারও করেছো, তো এই জায়গাটা আসবো, তবে একটা গান হবে। হ্যাঁ, আমি তাহলে একটা ওই 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 আমার পারফরমেন্স, যার জন্য আমার মানে গিটারে মানে মানুষের তো মানুষকে কাউকে না কাউকে দেখে শুরুয়াত হয়, তো আমি যাকে দেখে আমার এই গিটার বাজিয়ে গানের উৎসাহ, আমি একটা তার গান গাই, বুঝলেন, তার সেটা অবশ্যই আমার আরেক দাদা রাঘব দা, তো রাঘব দার একটা গান গাই আমি। আচ্ছা, তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা, তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে, ঝরে গেছে পাতা, ওহো তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা। তো এই গানটা দিয়ে আমি রাঘবদাকে মানে রাঘবদার আমার রাঘবদাকে আমার চেনা বা রাঘবদার সম্বন্ধে আমার জানতে পারা। আর এই গানে রাঘবদার একটা মিউজিক ভিডিও এসেছিল যেটাতে রাঘবদা এইভাবে গিটার বাজিয়ে গান গাইছিলেন। তো সামহা আমি তখন স্কুলে পড়ি, তখন আমার এই স্পার্কটা জীবনে আসে অনুশ্রী। আর আমিও সেই মানে এমন যোগসূত্র যে আমার মাস্টারমশাইকে আমার খুঁজে পাওয়া, আমার আমার যে মাস্টারমশাই মানে ঘটনাচক্রে উনি রাঘবদারও মাস্টারমশাই, তো আমার সেখানে শিখতে যাওয়া, কাকুর নাম হচ্ছে প্রদ্যুৎ ব্যানার্জি, হ্যাঁ প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, কাকুর কাছে আমার আমার পুরো ইনস্ট্রুমেন্টের এই সাবজেক্টটা শেখা, সেখানে রাঘবদাও শিখতেন, মানে রাঘবদা আমার অনেক সিনিয়র ছিলেন। আবার মাস্টারমশাই ছেলে ছিলেন আমার বন্ধু, মানে আমার ক্লাসমেট, তো এই সমস্তটা মিলেমিশে গিটার গান গান শেখা তারপরে বাজানো এভাবেই চলছে অনুশ্রী। আচ্ছা রাহুল, হ্যাঁ উদয়দা, আমরা কি তাহলে তোমার একটু নজরুলগীতি হোক, মানে কারণ আমাদের সেই প্রথম স্টেজ করবো, হ্যাঁ করুন, নজরুল তো হয়েই থাকে। নিন্দিত হয়ে থাকি, আবার সেই নিন্দার ঝুঁকি নিয়েই আর একটা গান করছি, যে গানটা সাত মাত্রার গান, একটু অন্যরকম কম্পোজিশন, মানে নিন্দিত হয়ে থাকি মানে আমার যে খিটকে এই গান করা, খিটকেটা ওট আনকোট এই যে প্রবণতাটা সেরকমই, তো তাই তারা সব হংসধ্বনির একটা গান ছিল তোমার, তার সাথে কিন্তু 1 2 3 1 2 3 4 যেতে চাইলেই যদি যেত যাও, যদি দুঃখটা না থাকতো, যদি দুঃখটা না থাকতো সুখটা, তাহলে সুখ বলে মনে হতো না, হতো না, যদি দুঃখটা না থাকতো, যদি দুঃখটা না থাকতো তাহলে সুখ বলে মনে হতো না, হতো না, 1 2 3 4 2 3 1 2 3 4 কালো সাদা হাসা কাদা দুই আছে বেঁচে থাকায়, ভালোবাসাও পারে কমে জোয়ার ভাটায়, কালো সাদা হাসা কাদা দুই আছে বেঁচে থাকায়, ভালোবাসা উপরে কমে জোয়ার ভাটায়,
মেঘের দূরে সুরে বেসুরে ধাঁধা পথ জুড়ে কত না, যদি দুঃখটা না থাকতো, যদি দুঃখটা না থাকতো সুখটা তাহলে সুখ বলে মনে হতো না, হতো না। যত বন্ধ দরজা হাতছানি দেয় আলো আধারিতে, বিধি নিষেধের বাধা যে পথে মনটা চায় তাতেই যেতে, পুরনো মন পুরনো ধন ঘরে বাঁধতেই পারে না, খুঁজে বেড়ায় সে হিসেবে পাওনা দেনা, স্বপ্ন মৌছাকে যত মৌ থাকে বাস্তবে ঠিক তত না, যদি দুঃখটা না থাকতো, যদি দুঃখটা না থাকতো সুখটা তাহলে সুখ বলে মনে হতো না, হতো না। ক্যা বাত, কতদিন পর শুনলাম অনুশ্রী। এখানে একটা আমাদের বলাই উচিত, একজনের নাম না নিলে সেটা অন্যায় হবে। এই গান আমার যার কাছে প্রথম শোনা সেটা আমাদের আরেক উদাদার আরেক ছাত্র, আমার আরেক দাদা শুভদা। এবং শুভদা, আপনার শুভদাকে আপনি সেই ক্যাসেট গুলো করে দিয়েছিলেন উদাদা, আপনার মনে পড়ে? এবং এই ক্যাসেট কিন্তু আমার কাছে ছিল। হ্যাঁ, এর পরের গানটা ছিল একটা অনুপ ঘোষাল মহাশয়ের গাওয়া। পরমা সুখাতি আনন্দন লাগি লগন পতি সখি জন লাগি লগন। এটা এটার যখন হচ্ছিল প্র্যাকটিস, তারপরে বললো দেখ একটা দাদার গান শোন, তারপরে যেতে যেতে চাইলে যদি যেতে যাওয়া, এই এলো প্রসঙ্গ। আর তাহলে আড্ডাটা যেহেতু উদয়দার সাথে, এত উদয়দার গান হচ্ছে, উদয়দার শেখানো নিয়ে কথা হচ্ছে, উদয়দার ভাবনার কথা হচ্ছে, কিন্তু এই মানুষটার সঙ্গ করে না আমি কখনো কোন রকম দেওয়াল দেখিনি। মানে আমি যখন মানে কোনোদিন যদি মানে এরিক ক্ল্যাপটন শুনিয়েছি, would you know my name if I saw you in heaven, would it be the same if I saw you in heaven, I must be strong and carry on, cause I know I don't belong here in heaven. এই গান কখনো অপ্রাসঙ্গিক হয়নি উদাদার কাছে, এই গানে কখনো বলেনি ভাই এটা কেন হচ্ছে। আবার এই গান থেকে যখন আমি উদাদাকে এক্সপ্রেস করেছি যে উদাদা এই গান গাইতে গেলে আমার আরেকটা গান মনে আসে যে গানের সঙ্গে কোনো যোগসূত্র নেই, তখন উদাদা একটা খুব মজার কথা আমাকে বলেছিলেন, এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত, আমি শুধু চেয়ে থেকেছি এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত, আমি শুধু চেয়ে থেকেছি কেন তবু বারে বার ভুলে যাই, আজ মোর কেহ নাই, ভুলের বালু চরে যে বাসর বাধা হলো, জানি তার নেই কোনো দান, সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। আবার যখন উদাদাকে শুনিয়েছি ওই মানে হরিজির গান শুনিয়েছি, ছোমলে হস বোলে লে প্যারি আগর হ্যায় জিন্দগি, সাঁস কে বস এক ঝোঁকে কা সফর হ্যায় জিন্দগি, ছোমলে। মানে আমি কিন্তু আমি যে কারণে তিনটে গান গাইলাম, তিনটে কমপ্লিটলি তিনটে জনরের গান, কিন্তু এই উত্তরে উদয়দা সবসময় শিখিয়েছেন যে দেখো কে কারো কে কার এই জীবনে এই পৃথিবীতে আত্মীয় আমরা নিজেরাই জানি না,
সুতরাং আর্থিক যোগ যোগাযোগ সবার সাথেই আছে কোনো না কোনো ভাবে, একদমই তাই। তাহলে সেটা আমি বলি যে তোমার এই কথাটা কিছুক্ষণ আগে মানে লাইভ শুরুর আগেও সুভাষিস ফোন করেছিল, সুভাষিস মুখোপাধ্যায় অত্যন্ত ভালো শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীতের নাচটা অতি ছাত্র এবং সব থেকে বড় নচিকেতা ঘোষের ভাগ্নে। তো সুভাষিস আমার কিছু পুরনো গান নিয়ে কথা বলেছিল, তো সত্যি করে বলতে আমার কিন্তু আমি সেভাবে খুব যে দারুণ ওস্তাদের কাছে নাড়া বেঁধে ক্লাসিক্যাল শিখেছি, দিনে 26 ঘন্টা রেওয়াজ করেছি এই রকম ব্যাপারটা নয়, কিন্তু যেটা ছিল ছোটবেলা থেকেই বাড়ি থেকে গান শিখতে না পাঠানো সত্ত্বেও আমি গানের পেছনে পেছনে দৌড়ে বেড়াতাম সমস্ত জায়গায়, এবং সেই সোনাগুলো যেখানে যা পাচ্ছি তা সোনা এবং তারপর ফেরার পথে সেগুলোকে ইমিটেট করা, করতে গিয়ে আমি কি করছি জানি না, আমি কখন তিলং রাগ গেয়ে ফেলছি, হ্যাঁ কখন কোন ব্লুজ শুনছি, নাকি কখনো ধ্রুপদ ধামার টপ্পা শিখে যাচ্ছি সেটা জানি না, সেটা একটা মডার্ন কম্পোজিশনের আঙ্গিকে সেটাকে প্রয়োগটা দেখে আমি সেটাকে অনুকরণ করতে যাচ্ছি, করতে গিয়ে কিন্তু আমি আস্তে আস্তে আমি মানে তোমার বলতে পারো পাইকারি বাজার থেকে গিয়ে আমি শেষে পৌঁছচ্ছি আড়তদারের কাছে, যে এটা কোত্থেকে আসছে, সেরকম ভাবে তো আমাদের জীবনের পথ চলে, আমরা তো দেখতে যাই না লঙ্কা কোন খেতে পড়ছে আমরা কি জানি, আমার আমার গানও এরকম ভাবে এই শুনতে শুনতে সবার কাছেই শোনা, এবং সেই সব পাঁচে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, সেরকম রাহুল বলছে আমাকে কথায় কথায় আমাকে গুরুত্ব দিচ্ছে, তো সেই গুরু আমি নই, আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই প্রত্যেকের গুরু মেলামেশাতে, সকলের কাছেই সকলের কিছু শেখার আছে, এবং তার জন্য ওই কথাটা রাহুল দেখো রবীন্দ্রনাথ এই যে কথাটা এটা মানে জীবনের বেদ বাক্য, আমি শুনবো ধ্বনি আমি শুনবো ধ্বনি কানে আমি ভরবো ধ্বনি আমি ভরবো ধ্বনি প্রাণে আমি শুনবো ধ্বনি সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে দেবে কি গো বাসা আমায় দেবে কি একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে এই তো গুরুবাদে বিশ্বাসী মানে মানে গুরুবাদে আমরা সন্ত্রস্ত নই, এক নম্বর মানে গুরুবাদী হলেও গুরুবাদে সন্ত্রস্ত নই, গুরুবাদে বিশ্বাসী এক নম্বর, আরেকটা হচ্ছে যে কারণে ওই রবীন্দ্রনাথ সেই বিশ্বাস, তারপরে দেখো মানে মাস্টার মশাইরা কেন থাকেন কারণ খুব জটিল জিনিস সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, তাই তো, তো উদয়দার ওই ওই ভাবনাগুলো যেভাবে উদয়দার মধ্যে সঞ্চারিত হয়েছে তারপরে উদয়দা বলতে পেরেছেন যে খাঁচার পাখির এ কি কম পাওয়া, মানে আশা করি আমি আমি বোঝাতে পারলাম সময় সাপেক্ষ ব্যাপার, তো দেবে কি গো বাসা আমায় দেবে কি বারে বারে তোমার সুরের ধারা এক নম্বর, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আবার যেটুকু পেলাম আমি সেটুকুতেই খুশি সুখী শান্তিতে থাকি, মানে খোঁজাটা জারি থাক যে কিন্তু শেষে ওই খাঁচার পাখির এইটুকু এই এই কি কম পাওয়া, এই যে থেকে থেকে তোমায় হারিয়ে যাওয়া হারিয়ে ফেলা খোঁজা, আমি কি এই গানটা একটু শোনাবো অনুশ্রী কি বলো, আমি এই গানটা এই কথা আমি এই গানটা একটু গাই, এই গানটা লোক গায়ে গাওয়া লোক আমি সামলাতে পারি না, এই যে থেকে থেকে তোমায় হারিয়ে ফেলা খোঁজা, এই যে তোমায় ভাবতে ভাবতে চোখ খোলা চোখ বোঝা, একটু কথা একটু হাসি একটু ছুঁয়ে যাওয়া, এই অবেলায় এই তো আমার অনেক বেশি পাওয়া, জানো অনুশ্রী যখন এই গান আমি প্রথম শুনেছিলাম আমি মনে মনে ভাবছিলাম যে ওদের এই গানটা কাকে নিয়ে লিখেছে, বৌদিকে নিয়ে, বাড়ির কেউ, প্রেমিকা, যতদিন যাচ্ছে না না সত্যি এই প্রশ্ন আমার ছিল, কিন্তু এ মানে উদয় দাই বারবার প্রমাণ করেছে এই হারিয়ে ফেলা খোঁজাটা কিন্তু ওই গান খোঁজা সুর খোঁজা এবং নিজেকে খোঁজা সেই গান আর সুরের মাঝে,
আসলে তুমি যেটা দাদারা বলে ওই যে বৌদি বা প্রেমিকা বা এরকম এইগুলো আসলে না একটা পথ, বুঝতে পারলে তো? যে দেখো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবসময় তো এক থাকে না, ফাঁকা কোনো মানে আছে নাকি? একদম সৃষ্টিটা থেকে যাবে, সৃষ্টিটাই থাকবে। ওমন কখন শুরু কখন যে শেষ এটা হোক, কারণ এ গানের স্মৃতি বোধহয় আপনার মনে আছে তারা স্টুডিওতে, মানে এখানে যদিও মিডিয়ার নাম নেওয়া উচিত নয়, এ গান গাইতে গিয়ে কিন্তু আপনার চোখে ভিজেছিল, যেটা আমি খুব খুব কম দেখি, আপনি কিন্তু কন্ট্রোল বাই ইমোশন। মান্নাদের গান গাইলে সময়ের সঙ্গে মিলে প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। অন্তরাকি আচ্ছা সঞ্চয় থেকে যাচ্ছি, শুষ্ক অন্তরাটা হচ্ছে সঞ্চয় থেকে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি সঞ্চয় থেকে যাচ্ছি প্লিজ। হায় রে স্রোতোষিনী এমন শির না তোকে দেখিনি তো আর কোনো দিনই, হায় রে স্রোতোষিনী ওখে মরণ যাচ্ছে আশা, নীরব মৌন যত আশা, ওখে মরণ যাচ্ছে আশা, নীরব মৌন যত ভাষা, এক ফোঁটা অশ্রুর সান্ত্বনা খুঁজে তবু দুহাত বাড়াই, দিকে দিকে শুধু নাই নাই নাই, দুঃখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। আহ কি ভালো লাগলো, কি ভালো গাইলেন, সাধারণ। এই সমসাময়িক যদি আরো একটা গান হয় মনকে ছুঁয়ে যাচ্ছে না, এর সঙ্গে সত্যিই তাই একদম, ওটা যাক একটুখানি এরকম রাহুল বলতে পারো, ছিল রাজা তার ভারী দুঃখ ভারী দুঃখ, আহা রাজা ভাবে রাজা বেচারা রাজার ভারি দুঃখ, কিসে হয় দুঃখ কিসে হয়, অভাগারা ভাবে যেন শুধু নয়, যেন যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও ভয় ডাকাইতের ভয় তো রেতে ঘুম নাই, যেন সেও সুখী নয় সুখী নয়, দুঃখ কিসে যায় দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দি রওয়া বড় দায়, একবার ত্যাজিয়ে সোনার গদি রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়,
একবার ত্যাজিয়ে সোনার গদি রাজা মাঠে নেমে যদি হাওয়া খায় তবে রাজা শান্তি পায় শান্তি পায় শান্তি পায়। অসাধারণ, সত্যি আমাদের জীবনটা তো শুধু নেই নেই করেই কেটে গেল, তাই না? আমরা সবসময় শুধু এটা নেই ওটা নেই সেটা নেই, আমরা কতজন জীবনটাকে উপলব্ধি করতে পেরেছি। কিন্তু নেইয়ের মধ্যে একটু সময় বোধহয় আছে পড়ে, রাহুল করো। ওরা আমার আমার না এটা পড়ার পরে ওই অনুশ্রী এত ভালো কথাটা বললো যে নেই নেই, আমার না একটা অবভিয়াসলি একটা একজনের ক্রিয়েশন, একজন আরেকজন মহান ক্রিয়েটর যার আমরা মানে কি বলবো, যার ক্রিয়েশনে আমরা বোধহয় সারা, যার ক্রিয়েশনের কাছে আমরা সারা জীবন ঋণী। আমি চারটে লাইন গাইছি। আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আশুক সারা বিশ্বের বেদনার ক্রন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন, খুলে দাও জানালা আশুক সারা বিশ্বের বেদনার ক্রন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, টিকাতার মাঠে আজ পড়ে নাও পড়ে নাও পড়ে নাও, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার গানার, নয় ওগো প্রিয় মন খোলো বাহুডোর পৃথিবী তোমারে যে চায়। আরো একবার এই গানটা আরো একবার পুরোটা শুনতে চাই, অল্প শুনে মন ভরলো না। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বরষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। তারপরে কথাটা কত বোল্ড, তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার তুলে নাও তুলে নাও, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে। আসলে রবীন্দ্রনাথ বলে গেছিলেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, জীবনটাকে অন্ধভাবে দেখ। আবার শোলে চৌধুরী বললেন এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। অনুশ্রী আমার কথাটা তোমার খুব ভালো লাগলো যে ওই, আর এবং এখানে রাহুল রাহুল এখানে শেষ কথা মানে দেখো, এই চেতনাটাই সবসময় তাড়িয়ে নিয়ে যাচ্ছে মানুষকে, মনুষ্যত্বকে। সত্যি বলতে মানুষ বলতেই তো সব মানুষ নয়, কিন্তু মানুষ আছে বলেই মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, একদম সমস্ত এক জায়গায় মিলেমিশে যাচ্ছে। আর আরেকটা জানেন তো মানে আরেকটা মানে আরেকটা আর সমকালীন বাংলা গানের মানে যাকে আমরা এই ধরুন গত 15-20 বছর আগে, 20 বছরের বাংলা গানের আরেকটা গানের লাইন, সেটা ইনসিডেন্টালি রাঘবদার গাওয়া, সেই গানের একটা সঞ্চারী, পাওয়া আর না পাওয়ার মাঝখানে দাঁড়িয়ে, পাওয়ার আশায় তবু থাকি হাত বাড়িয়ে, পাওয়ার না পাওয়ার মাঝখানে দাঁড়িয়ে, পাওয়ার আশায় তবু থাকি হাত বাড়িয়ে। তো ওই পাওয়া আর না পাওয়ার মাঝখানে দাঁড়িয়ে আমরা তো সবাই তাই, হাতে খুব বেশি সময় আমার মনে হচ্ছে আর নেই, হয়তো আর একটা গান হয়তো আমরা শুনতে পারবো। তো উদয় দা যদি তাহলে, হ্যাঁ আমি এখানে যে কথাটা বলছিল সেই কথাটারই রেজ করে অনুষ্ঠানটাও শেষ করি এটা দিয়ে, যদিও এখন সোশ্যাল ডিস্টেন্সিং এর সময়, তো এই যে হাত বাড়ানোর কথা সেটাকে এখানে ভার্চুয়ালি ধরে নেবেন, হাতের বদলে কোনুইয়ে বাড়াতে পারেন কেউ প্রয়োজন হলে, কিন্তু চেতনাটা থাক। উদয়দা বাঙালি মানে বাংলা গানে নতুন করে হাত ধরা কিন্তু বোধহয় আপনার গানই এসছে, যদি বন্ধু হও যদি বাড়াও হাত।
আমার মনে হয় কি আমরা একটু আমরা একটু একটু সঞ্চারি থেকে যাই এটার যদি বন্ধু হয় বন্ধু আমার পরে তুমি গেলে কেন বন্ধ ঘরে একই অন্ধকার সব জানলা খুলে আলো আসতে দাও খোলা হাওয়া আসুক শত ফুল ফুটু ছুটুক পাল তুলে স্বপ্ন নাও রাহুল উড়িয়ে যাবে সব যখন যাবে এই জীবন কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন ফুরিয়ে সবার যদি সবার ছাড় হয় এক আকাশ সব দেয়ালগুলো ভেঙে যায় হঠাৎ অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবে ইরা হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে রাহুল সুপ্রভাত আসলে ওই চলতে চলতে পথ চলা আর বলতে বলতে কথা বলা যেন না হয় শেষ হয়ে আসে সময় চলতে চলতে পথ চলা বলতে বলতে কথা বলা না যেন না হয় শেষ কখনো ছবি আঁকি যেন না হয় ফাঁকি তুমি যে বিশেষ আসলে এই বিশেষ হলো এই মোমেন্টটা এই মোমেন্টটা আমরা বাঁচলাম সামনের মোমেন্টটা বাঁচবো এই আশায় থাকি থেকে যাক রেশ শেষের গান আচ্ছা শেষে না আমার মনে হয় আমি দুলাইন রবীন্দ্রনাথ গাই রবীন্দ্রনাথের গানই গাই হ্যাঁ দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে হাসি এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে ওয়েদা আপনি যোগ করুন আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে অনেক ধন্যবাদ উদয় দা অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ রাহুল হট ক্যাফে কে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে কারণ এভাবে সুযোগ পাওয়াটা মনে থাকবে ভালো লাগাটুকু সঞ্চয় থাকবে এবং এই ভালো লাগাটুকু রেশ নিয়েই বলছি আগামী দিনেও যেন আপনাদের মতন গুণী শিল্পীকে আমরা সঙ্গে পাই আপনাদের সংস্পর্শে আমরা আসতে পারি কারণ আপনারা আছেন বলেই আমরা সাধারণ মানুষরা এভাবে জীবনকে জীবনে বাঁচার মতন সেই আলোটা দেখতে পাই সত্যিই তাই এবং আমার মনে হয় আমাদের যারা হট ক্যাফে দর্শকরা রয়েছে আজকের এই সন্ধ্যাটাকে তারাও খুব ভালোভাবে উপভোগ করলেন শেষে একটা কথাই বলবো খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যেমনটা বলা হচ্ছে তেমনটাই করুন বাড়িতে থাকুন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা হয় খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ নমস্কার।